দীর্ঘদিন ধরে বন্ধ পোস্ট অফিস, বয়স্করা পেনশন তুলতে পারছেন না, বেশিরভাগ গ্রাহককেই পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বালিপাল গ্রামের পোস্ট অফিসের পরিষেবা নিয়ে চূড়ান্ত দুর্ভোগে রয়েছেন এলাকার মানুষজন। দু মাস ধরে বন্ধ, তালা ঝুলছে পোস্ট অফিসে। পোস্ট অফিস বন্ধ থাকায় ভোগান্তির শিকার এলাকার বাসিন্দাদের। প্রায় 2 মাস ধরে বন্ধ পোস্ট অফিস, বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন এলাকার প্রায় 2000 সাধারণ মানুষ। দ্রুত পোস্ট অফিস খোলার দাবি এলাকার বাসিন্দাদের। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বালিপাল গ্রামে অবস্থিত এই পোস্ট অফিস, এলাকার প্রায় 2000 মানুষ নির্ভরশীল এই পোস্ট অফিসের ওপর। কিন্তু গত 2 মাস ধরে দেখা নেই কোনো পোস্ট অফিস মাস্টারের, আর যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে, যার ফলে এলাকার মানুষ বিক্ষোভ করেন পোস্ট অফিসের সামনে। আমি গ্রামবাসীর তরফ থাকতে বলছি যে 26/11/23 রাকেশ বলে যে বিপিএম ছিল পোস্টমাস্টার, ও সাব অফিসে একটা কাজে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সেদিন থাকতে অফিস বন্ধ আছে আর কোনো লোক নাই। একবার ঝাড়গ্রাম অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট থাকতে বলেছিল যে সেই রাকেশের তার বাবা পরিবার এলে সবাইকে ডেকে অফিসটা খুলবে, কিন্তু তার বাবা কিংবা পরিবার ওরা এসেছিল। সুপারিনটেন্ডেন্ট সাহেব বললেন যে এখন যেতে পারবো না, পরে একটা সময় করব। সেই দিন থাকতে আর কোনো সাড়া শব্দ নেই, এখন অফিস খোলাও হয়নি আর তালা বন্ধ আছে। একজন মানে আমদাপাল থাকতে এবিপিএমকে একটা তুলে নিয়ে আসে, শুধু চিঠিগুলো বিলি চলছে, অফিসের কাজ কিছু হচ্ছে না, আর তাতে জনগণের খুব অসুবিধা হচ্ছে। কেউ পাসবইতে টাকা জমা দিতে পারছে না, রেকারিংয়ে টাকা জমা দিতে পারছে না, সুকন্যা সমৃদ্ধি যোজনায়ও টাকা জমা দিতে পারছে না, কেউ আরপিএলআই খুলতে আসছে তাও করতে পারছে না। অতএব অনেক সমস্যায় পড়ছে, অনেকের টাকা ম্যাচুরিটি হয়ে গেছে, সেগুলো পাসও হচ্ছে না, টাকাও পাচ্ছে না, অনেকের টাকার দরকার, সে টাকাও ওরা মানে তুলতে পারছে না। মানুষ সবসময় এসে অফিস আসছে, ঘুরে ফিরে যাচ্ছে, শুধু খবর নিচ্ছে অফিস কবে খুলবে, অফিস কবে খুলবে। কতদিন ধরে বন্ধ? আজ 2 মাস হয়ে গেল, মানে 26 এপ্রিল, হ্যাঁ এপ্রিল 26 তারিখ থাকতে বন্ধ আছে। আচ্ছা, প্রধানমন্ত্রী যে সমস্ত যোজনাগুলো এই পোস্ট অফিস থেকে খোলা হয় সেগুলো বন্ধ কাজ করবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী যোজনা সব কিছুই বন্ধ আছে, কোনো অফিস খোলা নাই তো আর কাজ হবে কি করে? কতগুলো মানুষের নির্ভরশীল এই পোস্ট অফিস? এই পোস্ট অফিসের উপরে অন্তত 1000-3000 মানুষের নির্ভরশীল। জানা গেছে গত 2 মাস আগে এই পোস্ট অফিসের দায়িত্বে থাকা পোস্টমাস্টারের বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবং তারপর থেকে বন্ধ হয়ে যায় এই পোস্ট অফিস। এলাকার 4টি গ্রামের পোস্ট অফিস এই বালিপাল, ফলে অনেকেরই ম্যাচুরিটির পরও মিলছে না টাকা, তাই রীতিমতো বিপাকে গ্রাহকরা। পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষ পোস্ট অফিস থেকে টাকা তুলতে পারছেন না, গ্রাহকদের শুধু পোস্ট অফিস এসে বাড়ি ফিরে চলে যেতে হয়। 2 মাস হলো পোস্ট অফিস বন্ধ আছে, পোস্টমাস্টার অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তার জন্য বন্ধ আছে। এখানে অনেকের অনেক কিছু অসুবিধা হচ্ছে, যেমন কেউ বইতে টাকা রেকারিংয়ে টাকা জমা দেবে দিতে পারছে না, কেউ টাকা তুলবে তুলতে পারছে না, প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। কতদিন ধরে বন্ধ? এই 2 মাস ধরে বন্ধ। কি কারণে বন্ধ? পোস্টমাস্টার মারা গেছেন, এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তার জন্য বন্ধ আছে। তারপরে কাউকে নিয়োগ করা হয়নি এখনো? না, এখনো পর্যন্ত করেছেন, বলছেন করেছেন, কিন্তু এখানে খোলা হয়নি, আমরা জানি না। কেউ আসেনি এখন? না, এখনো কেউ আসেনি, একজন এসেছিলেন, যদি খোলা হয়নি তালা। বিষয়টা কাকে জানিয়েছেন? অ্যাসিস্ট্যান্ট সুপারম্যানকে জানানো হয়েছে। তারপরেও এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কোনো খোলার কোনো ইয়ে দেখছি না, তার জন্য আমরা এই বিষয়ে মেদিনীপুর ডিভিশনের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসের দায়িত্বে থাকা অসিত কুমার মোহন্তি টেলিফোনে জানিয়েছেন, অফিস বন্ধ বলে আমার জানা নেই, আমি বিষয়টি অনুসন্ধান করে দেখছি। এইটা তো মানে অফিস বন্ধ বলে আমার জানা নেই, তো আমি বিষয়টাকে এখনই অনুসন্ধান করে দেখছি, বুঝলেন তো কি ব্যাপারটা। এলাকার বাসিন্দারা বিষয়টি একাধিকবার উপরমহলে জানানোর পরেও এখনো কোনো সুরাহা মেলেনি। কবে খুলবে এই পোস্ট অফিস, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।